হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নতুন একটা ভিডিওর সাথে সকলকে অনেক স্বাগত। আজকের ওয়েদারটা ছিল ভীষণ সুন্দর, মিষ্টি একটা সকাল, ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছিল। বাট তবুও আমার প্রচণ্ড খারাপ লাগছিল, কেননা দেখবে কোনো জিনিস আমার জন্য ভালো মানেই যে সবার জন্য সেটা ভালো, সেটা কিন্তু একদমই নয়। এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারটা দেখতে, ফিল করতে যতটা ভালো লাগছিল, এই মিস্ত্রিদের দেখে আমার কিন্তু ততটাই খারাপ লাগছে। ওরা পুরো ভিজে গেছে, যখন থেকে এসেছে তখন থেকে তোমার বৃষ্টি আরম্ভ হয়েছে, আর সারা দিন আজ ওরা বৃষ্টিতে ভিজে ভিজেই কাজ করেছে। আর এইদিকে আহিলের পাপাও ছাতা নিয়ে ওদের একটু হেল্প করার চেষ্টা করছিল, যাতে কাজটা তাড়াতাড়ি করে ওরা বাড়ি চলে যেতে পারে। তো যাই হোক, আমি ওখানে বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, একটা ফোন কল পেয়ে ছুটতে ছুটতে আমাকে বাড়ি আসতে হয়েছে, প্রায় আধ ঘন্টা মতো ছিলাম। তো এসে আমার যে কাজটা, সেই কাজটা সেরেছি কি সেটা তোমাদের একটু পরে দেখাচ্ছি। আর এখানে আমি রান্না করছি চিকেন, আহিলের পাপা চলে যাবে, তো রান্না তো আমাকে করতেই হবে। নিজে তো রোজা থাকছি, বাট মানে রোজার যে কোনো স্পেশাল ব্যাপার সেটা একদমই ফিল করছি না। অন্যান্য দিনের মতোই সকালবেলা ঘুম থেকে ওঠা, বাড়ির কাছে যাওয়া, এসে রান্না বান্না যেমনটা করতাম তেমনটাই। এমনিতে রোজার দিন কিন্তু সকালবেলা করে বিশেষ করে রান্না বান্না থাকে না, জাস্ট বাসি কাজগুলো সেরে স্নান টান করে বিকেলের দিকে রান্না, একটা নতুনত্ব হয় না কাজের মধ্যে, তো আমার দ্বারা আর সেটা হলো না, আমাকে সকাল করেই রান্না করে যেতে হচ্ছে। তো এইদিকে মাংসটাতে আমি ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি, আর এইদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে দিয়েছি তোমার পেঁপে সেদ্ধ, আর এইদিকে মাংসটাও আমার হয়ে গেছে। তো এখানে শিম আর আলু, এটাও তোমার ভাপ দিতে বসালাম। আর আমি মানে বাড়ি এসে দেখি আহিল ঘুম থেকে অলরেডি উঠে গেছে, তো ওকে বলেছি আজ খালি পায়ে হাঁটতে না, মানে মেঝে এত ঠান্ডা হয়ে গেছে, আর মোজা টোজা না সমস্ত কেচে তুলে দিয়েছি। তোর বুদ্ধিটা জাস্ট দেখো, পায়ের তলে ঘর মানে ঘরে রাখা এই জামাটাকে নিয়ে পুরো ঘুরে মানে ঘুরে বেড়াচ্ছে, যাতে মানে মেঝে ঠান্ডাটা ওর পায়ে না লাগে, এত বুদ্ধি। মাঝে মাঝে তো মনে হয় আমার চাইতে যেন ওর বুদ্ধি দ্বিগুণ। আর এইদিকে কিছু ড্রাই ফ্রুটসও দিয়েছি আমি, আমার এইদিকে রান্নাটা কন্টিনিউ চলছে আর ওকে দিয়েছিলাম, তো সেগুলো খাওয়া দাওয়া করছে। আর আমার মাংস একদম রেডি, দেখতে পাচ্ছ একদম টকটকে লাল লাল ঝাল ঝাল করেছি চিকেন কারি, খেতেও বেশ ভালো হয়েছিল। আর তার সঙ্গে এই যে শিম আর আলু ভাজা করেছি, আর পেঁপেটা এখনও আমার ছানা হয়নি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকের ওয়েদারটা না ভীষণ সুন্দর, তোমার সকাল থেকে, সকাল বলবো না সরি, মানে ভোর রাত্রি থেকেই বৃষ্টি হচ্ছে। আমি যখন সেহরি খেতে উঠি তার আগে তোমার এক পশলা বৃষ্টি হয়ে গেছে, আমি জানালা খুলে দেখি পুরো জলে জল। আর ভোরের দিকে ফিট 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 করে বৃষ্টিও পড়ছিল, আর প্লাস ঠান্ডা ওয়েদার, মনে হচ্ছে শীত যেন আবার ফিরে এসেছে। আর বৃষ্টি বৃষ্টি ওয়েদারে আমার তো বেশ ভালো লাগে, তবে হ্যাঁ মিস্ত্রিদের জন্য একটু মানে খারাপও লাগছিল, কষ্ট হচ্ছিল, বেচারারা রোজা রয়েছে তার উপর বৃষ্টিতে ভিজে ভিজে পুরো, আমি গিয়ে দেখছি ওদের জামা টামা পুরো ভিজে গেছে, আর ওই জামা পরেই ওরা কাজ করছে, কিছু করার নেই। আমি বলছি আজকে এলেন কেন এরম ওয়েদারে, তো বলছে পেটের দায়ে, তো সত্যি পেটের দায়েই করতে হয় সব কাজ, কিছু করার নেই। তো ওরা কাজ করছিল, আমি ভাবলাম একটুখানি দেখব, তো সেটা আর হয়নি, আমাকে মানে হুড়মুড়িয়ে বাড়ি ছুটতে হলো একটা ফোন কলে। তো কি এসেছে চলো তোমাদের দেখাই, এই যে এক বস্তা এসেছে পার্সেল, আর সব আহিলের, আমার একটাও কিছু না। তোমাদের আমি এগুলো এখন আনবক্সিং করে দেখাবো, আর আমি ভেবেছিলাম স্নান টান করে তারপরে সুন্দর করে তোমাদের সঙ্গে শেয়ার করব জিনিসগুলো, বাট আহিল মা খোলো কি আছে দেখি, কি আছে দেখি, তো ভাবলাম চলো তোমাদের দেখিয়েই দিই। আমার এখনও স্নান হয়নি, আমি এই যে চুলে কাঁকড়া দেওয়া ছিল মানে কাঁকড়াটা খুলে একটু জটটা মানে ছাড়াচ্ছিলাম, ভাবছিলাম চুলে তেল দেবো, তো ভাবলাম যে আগে ভিডিওটা করে নিই। জাস্ট রান্নাটুকুনি হয়েছে, আর খাবার তো দেখলেই, মাংস করেছি পেঁপে সেদ্ধ, আর তোমার একটা সবজি করেছি আলু দিয়ে আর শিম দিয়ে ভাজা। আমি ওর পাপা আজ স্কুল চলে যাবে, ওর জন্য আমি আলাদা করে বাটিতে তুলে ওটা ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিলাম, যাতে রাত্রে যেতে যেতে ওটা বরফ হয়ে যায়। আর এখন তোমার প্রায় 12টা বাজে, তো আমার বাসন কোসনগুলো জাস্ট ধোয়া হয়েছে, এখনও ঘর ঝাড়ু হয়নি। এই যে ঘর দোর ঝাড়ু দেবো, আহিল এই ঝুড়িটা পুরো খেলনা তোমার ঢেলেছিল, তোকে বললাম এগুলো তুলে দে, কেননা দাঁড়াও এক মিনিট, কেননা আমি এখন ধরো ঝাড়ু দেব, ঘর মুছবো, আজকে ঘরও মুছবো, কাল মোছা হয়নি, তো এই সব টুকটাক কাজগুলো রয়েছে। আর আহিল আজকে কি খেয়েছে সকালে জানো, কি খেয়েছো, বসো বসো, বিরিয়ানি খেয়েছে, কালকে বিরিয়ানি করেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, ভাবলাম দুদিন তো শেয়ার করেছি, কাল আবার কি করব, তো সেই বিরিয়ানি কিছুটা পরিমাণ ছিল ও খেয়েছে। আর আজকে ভোররাত্রে কি হয়েছে বলতো, বিরিয়ানিটা যেহেতু কাল আমি সকালে করেছি তো অনেকটাই থেকে গেছে, আমি ভোরে ভাবলাম যে বিরিয়ানিটাই খেয়ে নেব,
তারপর আমি রোজা থেকে যাব। তো বিরিয়ানিটা না আমি ফ্রিজ থেকে বাইরে বের করে রেখেছিলাম রাত্রি 10টার সময়। কালকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে গেছি, আমার না শরীরটা একদম ভালো লাগছে না কদিন ধরে, কেন জানি না তোমার অ্যাসিডিটি হয়ে গেছে বোধ হয়, গন্ধ ঢেকুর উঠছে, মানে কেমন একটা এনার্জি নেই এরম একটা ফিল হচ্ছে। ওর পাপা বলছে রোজা থেকো না, আমি বলছি না সেটা হয় না, দেখি যটা পারি করব। তো ভোর রাত্রে খেতে উঠে দেখি সেই বিরিয়ানিটা ফ্রিজে রাখিনি তোমার, আহিলদেরগুলো ফ্রিজে রেখেছিলাম, আর আমি ভোরে যেটা খাবো সেটা বাইরে রেখেছিলাম, তো সেটা পুরো নষ্ট হয়ে গেছে, সেটা আর খাওয়া গেল না, ওটা ফেলে দিলাম। আর ফ্রিজ থেকে বের করে যে খাবো, প্রচণ্ড ঠান্ডা, আমি উঠেছি তোমার লেট করে প্রায় 4টে, এখন ওটা গরম করে খেতে গেলে আর খাওয়ারই সময় পাবো না। তো লাস্টে তোমার মুড়ি আর বুদিয়া ছিল, তো সেটা বের করে খেয়ে আমি রোজা আছি। একটা মানুষের জন্যে না আর অত কিছু করতে ভালো লাগে না সত্যি কথা বলতে কে। তো চলো বেশি বকবক করবো না, ভাবলাম জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে। এই যে আমি নাইফ টাইপ সমস্ত কিছু নিয়ে এসেছি, আর আহিল বাথরুমে গিয়েছে। এই যে প্যান্ট এখানে নিচেই পড়বে, খাটে উঠবে না। তো চলো এটা কাটা যাক। বাবা শপিং মলে যে ব্যাগগুলোকে সিল করে দেয়, তো সেটা দিয়ে একদম সিল করে দিয়েছে। চলো কাটতে পারি কিনা আগে সেটা দেখি। ইয়েস, এই যে কেটে গেছে সুন্দরভাবে। প্রথমেই দিয়েছে বিল, এই যে লম্বা একটা বিল ধরিয়েছে। এত বড় বিল দেখে ভেবো না, অনেক কিছু আছে, বেশি কিছু নেই, দু চারটেই জাস্ট প্রোডাক্ট রয়েছে। তো বিলটা পরে দেখবো আমি। বসো আহিল বসো। প্রথমেই দেখো এই যে আহিলের জন্য, ওফ স্মেলটা জাস্ট ওয়াও, বেরিয়ে গেছে নাকি? এটা বেরিয়ে গেছে একটু একটু মনে হচ্ছে, তো জানি না। এটা হচ্ছে এই যে হিমালয়া, হিমালয়ের বডি ওয়াশটা নিয়েছি, প্রত্যেকবার মামার তেটটা নিয়ে থাকি, বাট এবারে হিমালয়ারটা নিয়েছি। এটা 400 গ্রাম, অনেকটা বড় নিয়েছি। আর এর এক্সপায়ারি ডেট কত জানো? মাই গড, এর এক্সপায়ারি হচ্ছে 10/26, মানে অনেক দিন চলে যাবে, যদিও এটা অতদিন যাবে না। বডি ওয়াশ যেহেতু গরম চলে এসেছে, প্রত্যেক দিনই স্নানের সময় এটা লাগাতে হবে, তো এটা শেষ হয়ে যাবে। এই একটা নেওয়া হয়েছে, নাড়বে না ওটা যেন ছেড়ে না। আরেকটা নিয়েছে এই যে হিমালয়া, হিমালয়ান নিয়েছে এটা বেবি ক্রিম, এটাও বড় নিয়েছি 200 গ্রামে, সবচাইতে বড় যেটা ছিল হিমালয়ার বেবি ক্রিম, এটা নিয়েছে। সব আহিলের, তোমাদের বললাম না সব ওর জন্য জিনিস এসেছে। আরেকটা নিয়েছি এই যে ই বডি লোশন, মানে সব তালগোল পাকিয়ে যাচ্ছে, এটা মামার্থের নিয়েছি, মামার্থের নিয়েছি বডি লোশন। আমি আগে তোমার এক্সপায়ারি ডেটটা দেখছিলাম, তো এটাও 24-25 পর্যন্ত, মানে এক্সপায়ারি ডেটগুলো বেশ অনেকদিন পরপরই আছে। তো লোশনটা শেষ হয়ে গেছে, এই যে ও যেটা ইউজ করতো একদমই শেষের পথে, দু একদিন হবে। তো এখনও যেহেতু ঠান্ডা ঠান্ডার ভাবটা একটু একটু রয়েছে, তো ভাবলাম ঠিক আছে ছি মুখে দেয় না, তো ভাবলাম যে এটা লাগবে আর একটা, তো নিয়ে নিয়েছি। আমার পছন্দের সব কিনে দিই। আর নিয়েছি তোমার এই যে এক প্যাকেট নিয়েছি কালো জিরা, বেশ ভালো এসেছে কালো জিরাগুলো, এটা নিয়েছি এক প্যাকেট। বাবা, আর দু প্যাকেট নিয়েছি এই যে টাটা সল্ট, লবণ। তো অনলাইনে শপিং করে মানুষের এত সুবিধা হয়ে গেছে, লবণ হলুদ মরিচ তেল মানুষের যা প্রয়োজন হচ্ছে এখন, মানে বাড়িতে বয়ে দিয়ে যাচ্ছে সেটাও। তুমি যদি গ্রসারি শপিং বিশেষ করে, বলছো যেগুলো তোমার জিনিস তুমি নিয়ে নাও, আমার কি জিনিস বলো, আমার তো কিছুই নেই, এগুলো সংসারের আর বাকিগুলো ওর। তো যেটা বলছিলাম, মানে এখন সমস্ত কিছু অ্যাভেলেবেল হয়ে গিয়ে মানুষের সুবিধে হয়েছে, আর বিশেষ করে গ্রসারি জিনিস তোমার যদি আজ অর্ডার করা যায় না, কালকে চোখ কালকেই মানে পৌঁছে দেবে, বা খুব বেশি হলে পরশু দিন, মানে খুব একটা লেট হয় না, অন্যান্য প্রোডাক্টের মতো এতটা লেট করে না। তো যাই হোক, এই ছিল অনলাইন শপিং, আর কিছু নেই, এটা ফেলে দিতে হবে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।